তাহলে এখন আমরা স্টার্ট করছি আবার দেখো অর্গানিকের নোমেনক্লেচার। হ্যাঁ, তাহলে আগে আমরা দেখো তো কি কি দেখে আসলাম। আগে আমরা দেখে আসছি যে জিনিসগুলা, সেখানটায় আমাদের অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের নামকরণগুলো আমরা দেখে আসছি। কেমন, এইবার আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের দেখো অ্যালকোহলের নামকরণ। হ্যাঁ, তাহলে এবার আমাদের হচ্ছে অ্যালকোহলের নামকরণ বা অ্যালকোহলের নোমেনক্লেচার কীভাবে করা যায়। তাহলে দেখি আমাদের অ্যালকোহলের নোমেনক্লেচারের জন্য স্টেপসগুলো লিখি। প্রথম স্টেপ, তাহলে দেখো আমাদের প্রথম পয়েন্টটা হচ্ছে কি, এই যে এই অ্যালকোহল, হ্যাঁ, এই কার্যকরী মূলকের মেইন গ্রুপটা কি বলতো ওইচ। তার মানে একটা একটা জায়গায় যখন আমাদের এই অ্যালকোহলটা থাকবে তখন ওখানটা কিন্তু এই ওইচকে যুক্ত করে আমাদের নামকরণটা স্টার্ট করতে হবে। হ্যাঁ, তাহলে এটাকে আমাদের আগে দীর্ঘতম শিখরে নিব। তারপর 2 নম্বর পয়েন্টটা খেয়াল করো, দেখো এখন যখন আমি কার্বনের নাম্বারিংটা করব তখন কিভাবে করতে হবে, আমাদের যেই দিক থেকে এই ওইচ গ্রুপটা কাছে ওই দিক থেকে আমাদের হচ্ছে নাম্বারিংটা স্টার্ট করতে হবে। কেমন, তারপরে দেখো আমাদের 3 নম্বর পয়েন্টটা অ্যালকোহল, তাই না? অ্যালকোহলের নামের শেষে কী আছে বলতো, অল। তাহলে এই যে অ্যালকোহলের নামের করণের ক্ষেত্রেও কিন্তু দেখো কী করতে হবে, আমাদের নামের শেষে যুক্ত করতে হবে কাকে, অল। তাহলে হচ্ছে নামের শেষে অল লিখতে হবে। এবং এই অনুযায়ী তোমার হচ্ছে অবস্থান দিতে হবে। এইগুলি হচ্ছে দেখো আমাদের অ্যালকোহলের নামকরণের বেসিক পয়েন্ট। হ্যাঁ, আমরা এখন দেখব অ্যালকোহলের নামকরণটা একটা এক্সাম্পল আকারে বুঝতে পারলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। তাহলে দেখি এবার আমরা একটা এক্সাম্পল, দেখো আমরা একটা অ্যালকোহল এখানটায় ফর্ম করি। দেখো আমাদের CH3, আচ্ছা এইবার এই এই তালিকাটা দেখো তো আমরা হচ্ছে এবার মেইন শিকলটা বের করতে পারবো কি এখান থেকে। আমরা দেখো এখান থেকে আমরা কিন্তু মেইন শিকলটা বের করতে পারবো। কিভাবে বের করব একটু খেয়াল করে দেখো, আমাদের এখানটার মেইন শিকলটা আমরা যদি আর একবার যদি দেখি, দেখো আমরা কি এই দিকে যাব, না এই দিকে যাব না, কারণ হচ্ছে আমাদের বলা হয়েছে কি, আমাদের প্রথম পয়েন্টটা বলা হয়েছে ওইচকে যুক্ত করে দীর্ঘতম শিকল নিতে হবে কার্বনের। তাহলে এই যে এই ওইচকে যুক্ত করতে হবে যেভাবেই হোক, তাহলে এই ওইচকে যুক্ত করার জন্য আমার অবশ্যই এই দিক থেকে স্টার্ট করতে হবে। তাহলে এই দিক থেকে স্টার্ট করে আমি কোন দিকে যেতে পারি, আমি হচ্ছে এই যে দেখো এই ডান দিকে যদি যাই, দেখো এই ডান দিকে যদি যাই তাহলে কয়টা নাম্বার হয়, এক, একটা, 2, 3, 4, 5, 6, হ্যাঁ 6টা হয়। এই ডান দিকে যদি সোজা যাই তাহলে 6টা হয়। কিন্তু আমি ডান দিকে না যেয়ে যদি এরকম করে আবার এই যে এই দিকে যদি যাই তাহলে দেখো তো কয়টা হয়, এই যে এই যে এইভাবে যদি আমি এইভাবে যদি উঠি ধাপ ধাপ করে তাহলে হচ্ছে আমাদের দেখো 1, 2, 3, 4, 5, 6, 7টা হচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো আমাদের এখানটায় যেহেতু 7টা কার্বন হচ্ছে, 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে এটাই কিন্তু আমাদের কি বলতো এই বরাবর আমাদের দীর্ঘতম শিকল। কেমন, তাহলে এই যে এই বরাবর যেহেতু আমাদের দেখো দীর্ঘতম শিকল, তাহলে আমাদের নাম্বারিংটাও আমাদের স্টার্ট করে দিতে হবে। নাম্বারিংসটা আমাদের দীর্ঘতম শিকলে কোন দিক থেকে স্টার্ট করবো, যেই দিক থেকে আমাদের ওইচ কাছে সেই দিক থেকে নাম্বার দিব, তাই না? তাহলে হচ্ছে আমাদের ওইচটা দেখো এই দিক থেকে কাছে,
তাহলে যে এই দিক থেকে এই যে এই দিক থেকে এই দিকে গেলে কাছে, তাহলে এই দিক থেকে নাম্বার এটা দেয় 1 2 3 4 5 6 7। হ্যাঁ, তাহলে দেখো আমাদের ওইচটা আমাদের এই দিক থেকে কাছে হওয়ার কারণে এটার নাম কি হচ্ছে বলো তো? এটা এখন আমরা নাম দিতে পারতেছি 3,5। তোমার এখানটায় দেখি আমাদের গ্রুপ কারা কারা আছে, কিন্তু 3,5 দেওয়ার আগে এটা আগে বোঝো, দেখো আমাদের কারা কারা এখানে শাখা হিসেবে আছে। যে এই সিএসটি আর এই সিএসটি এটা কি আমাদের বলো তো মেইন শাখার বাহিরে, মেইন শিকলের বাইরে? তাহলে এরা কিন্তু আমাদের দেখো শাখা। হ্যাঁ, তাহলে এই যে এখানটায় কয়টা শাখা আছে আমাদের? 2টা সিএসটি শাখা আছে, তার মানে আমাদের এখানটায় 2টা মিথাইল গ্রুপ আছে। 2টা মিথাইল মানে কি বলতো? এরা ডাইমিথাইল, তাই না? কোন কোন কার্বনে ডাইমিথাইল আছে? 3 নম্বর কার্বনের সাথে একটা মিথাইল যুক্ত এবং 5 নম্বর কার্বনের সাথে একটা মিথাইল যুক্ত। তাহলে এদের নাম কি হচ্ছে বলতো? 3,5। তারপর হচ্ছে 2টা মিথাইল যুক্ত থাকার কারণে ডাইমিথাইল। তারপরে কি বলতো? হেপ্ট। হ্যাঁ, কারণ কি? কারণ এই যে এখানটা দেখো আমাদের 7টা এই দীর্ঘ শিকলের টোটাল কার্বন নাম্বার অনুযায়ী আমরা হচ্ছে এটার অর্গানিক নামটা দিব, যেটা হচ্ছে আমাদের হেপ্ট। তারপরে কি দিব? এই যে আমাদের অ্যালকোহল যেই কার্বনের সাথে যুক্ত আছে ওই ওই কার্বনের নাম্বারটা দিব। হ্যাঁ, তাহলে দেখো আমাদের এখানটায় এই যে নামের শেষে অল লিখতে হবে এবং অবস্থান লিখতে হবে, তাই না? তার মানে এই যে আমাদের অ্যালকোহলের ওইচ এটা যেই কার্বনের সাথে আছে 2 নম্বর কার্বনের সাথে আছে, তার মানে এটার পজিশন অনুযায়ী লিখব 2। তারপর কি দিব? নামের শেষে অল যুক্ত করব, অ্যালকোহল। এই যে দেখো অ্যালকোহলের এই অলটা আমরা যুক্ত করলাম। হ্যাঁ, তাহলে এই যে এটার নাম হচ্ছে যে এটা দেখো আমরা স্টেপ বাই স্টেপ ফলো করে বুঝতে পারলাম এদের নামকরণ দেখো কিভাবে করা যায়। আর একটা এক্সাম্পল এখন খেয়াল করে দেখো আমাদের, এইবার একটা জিনিস খেয়াল করছো এখানটায় আমাদের ওইচ কয় জায়গায় আছে? 2 জায়গায়। আমি এখানটায় কিন্তু একটা ওইচ দিছি, আবার এখানটায় একটা সিএইচটি দিয়ে দিই। হ্যাঁ, তাহলে দেখো এখানটায় কিন্তু আমাদের দেখতে পাচ্ছি একটা ওইচ আছে এবং এখানটাও একটা ওইচ আছে। হ্যাঁ, যদি এরকম ওইচ 2টা থাকে তাহলে কি করতে হবে? ওইটা রিলেটেড এবার আমরা এই প্রবলেমটা সলভ করব। তাহলে দেখি আমরা এখানটায় আমরা প্রধান শিকলটাকে চয়েস করার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে এখন দেখো আমাদের কাজ কি, প্রথমে বলা হয়েছিল যে দেখো আমাদের ওইচকে যুক্ত করে তারপরে হচ্ছে আমাদের কি করতে হবে, ওইচকে যুক্ত করে তোমার হচ্ছে কার্বনকে অন্তর্ভুক্ত করে দীর্ঘতম শিকল নিতে হবে। তাহলে দেখি তো আমি দীর্ঘতম শিকল কোনটা নিব, এই যে এই ওইচকে যুক্ত করে আমরা হচ্ছে এইটা নিলাম আমাদের দীর্ঘতম শিকল। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানটায় ওইচকে যুক্ত করার পর যে দীর্ঘতম শিকল পেলাম এখানটায় দেখো তো আমাদের কার্বন নাম্বারিংটা কই থেকে স্টার্ট করব। আমি যদি ডান দিক থেকে স্টার্ট করি তাহলে এটা 1 2 আর 3, তার মানে 1 আর 3 নম্বর কার্বনে আমাদের একটা ওইচ পড়বে এবং তারপরে কোথায় কোথায় পড়বে? যদি আমি বাম দিক থেকে যাই তারপর হচ্ছে 1 2 3 4, তাহলে হচ্ছে বাম দিক থেকে গেলে 2 আর 4-এ পড়ে। তার মানে আমাদের এই এই ডান দিক থেকে আসে সুবিধাজনক না, ডান দিক থেকে আসলে আমরা 1-এ পাই একটা, 2-এ পাই একটা, 3-এ পাই একটা, 4-এ পাই, 3-তে মানে 1 2 3 4, তাহলে 1 আর 3-তে ওইচ পাই। হ্যাঁ, এবং 2 নম্বরে পাই কি? সিএইচটি। তাহলে সিএইচটি কি? সিএইচটি এখানে হচ্ছে আমাদের শাখা। তাহলে আমরা বরাবরই মূল নিয়ম অনুযায়ী শাখাকে আগে লিখবো। তাহলে শাখা হচ্ছে আমাদের দেখো মিথাইল শাখা, এটা কোথায় আছে? দেখো 2 নম্বর কার্বনের সাথে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে আমাদের বলো তো? 2-মিথাইল। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে যেহেতু আমাদের 4টা, তার মানে হচ্ছে কত এখানটা বলো? এটা নাম লিখবো হচ্ছে বিউট। কিন্তু দেখো তো আমরা এর আগে যখন হচ্ছে আমরা অ্যালকিন বা অ্যালকাইন দেখেছিলাম সেই ক্ষেত্রে কি করেছিলাম বলতো? অ্যালকিন বা অ্যালকাইনের ক্ষেত্রে যখন আমাদের 2টা ডাবল বন্ড অথবা 2টা ট্রিপল বন্ড ছিল তখন কিন্তু এটা নামের শেষে একটা এ যোগ করেছিলাম, তাই না? ওই সেম রুলসটাও এখানটায় আমাদের অ্যাপ্লিকেবল হয়, যে আমাদের দেখো 2টি OH থাকলে, 2টি না আসলে ঠিক 2 বা ততোধিক, এর বেশিও থাকতে পারে, 2 বা ততোধিক OH থাকলে জৈব যৌগ যেটা থাকবে যে দেখো বিউট। হ্যাঁ, এই বিউটের নামের শেষে এ সাফিক্সটা যুক্ত করতে হবে।
দেখো এরপরে কি করবো আমরা, হচ্ছে যে ওইচ নাম্বার অনুযায়ী তোমার হচ্ছে নামটা দিব। মানে কি যদি তোমার দুইটা ওইচ থাকে তাহলে এটা হবে কত আমাদের ডাইঅল, হ্যাঁ দুইটা থাকলে হচ্ছে আমাদের ডাইঅল, তিনটা থাকলে আমাদের কি হবে ট্রাইঅল, চারটা থাকলে কি হবে টেট্রাঅল, পাঁচটা থাকলে পেন্টাঅল, এইভাবে হচ্ছে আগাতে থাকবে। কেমন? তাহলে দেখো এখন এখানটায় আমাদের কয়টা আছে বলো তো? এখানটায় আমাদের আছে হচ্ছে তোমার দুইটা, এখানটায় একটা ওইচ এবং এখানটায় একটা ওইচ। তাহলে এদের নাম কি করবো বলো তো? এদের নাম দেবো হচ্ছে বিউট। কয় 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 নাম্বার কার্বনের সাথে আছে? এই যে এ যুক্ত করবো বিউটা, যেহেতু এ সাফিক্স যুক্ত করতে হয়। এরপরে কি করবো আমরা, কোন কোনটার সাথে আমরা আছে দেখো, এক আর এক নাম্বারের সাথে একটা আছে, তিন নাম্বারের সাথে ওইচ আছে। তাহলে 1,3, তারপর কি করব ডাইঅল। হ্যাঁ এটার দেখো এটা হচ্ছে আমাদের নাম। তাহলে দেখো এটার নাম কি আমাদের, বুঝতে পারলাম, 2-মিথাইল 1,3 বিউটা, 2-মিথাইল বিউটা 1,3 ডাইঅল। আমাদের নেক্সট এক্সাম্পলটা খেয়াল করো অ্যালকোহলের ক্ষেত্রে। যদি ওই অ্যালকোহলের ভেতরে আরেকটা গ্রুপ থাকে তাহলে কি করবো এটা এবার বুঝবো আমরা। আচ্ছা তাহলে প্রথম কাজ আমাদের দেখো কি করতে হবে, আমাদের যদিও এখানে ট্রিপল বন্ড আছে এবং একটা ওইচ গ্রুপ আছে, এই দুইটার মধ্যে আমাদের সক্রিয় হচ্ছে সবসময় ওইচ। হ্যাঁ যে বেশি সক্রিয় তাকে অন্তর্ভুক্ত করে আমরা হচ্ছে মূল শিকলটা ফর্ম করব। তাহলে দেখো আমাদের এই যে এই ওইচটাকে মূল শিকল হিসেবে ধরবো, এবং আরেকটা কি আবার যখন এদের নাম্বারিং করবো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখো যার সক্রিয়তা বেশি তাকেই প্রেফারেন্সটা দিব। তাহলে দেখি তো এখানটায় আমাদের কার সক্রিয়তা বেশি, দেখি বুঝতে পারতেছো এখানটায় হচ্ছে আমাদের ওইচের সক্রিয়তা বেশি। তাহলে আমি যদি এখন বাম থেকে নাম্বার দিই তাহলে 1, 2, 3, 4, হ্যাঁ 2 নাম্বার কার্বনে ওইচ পড়ে, কিন্তু আমি যদি এই ট্রিপল বন্ডকে প্রিফারেন্স দিতাম তাহলে 1, 2, 2 নাম্বারে পড়তো ডাবল বন্ড এবং আমাদের 4 নাম্বারে পড়তো ওইচ। হ্যাঁ কিন্তু আমাদের ওইচের সক্রিয়তা বেশি বলে আমরা হচ্ছে ওইচটাকে প্রেফারেন্স দিব, ওইচটাকে আমরা হচ্ছে কম নাম্বারের সাথে রাখবো। কেমন? তাহলে এই যে এখন আমাদের ওইচটাকে যেহেতু আমাদের কম নাম্বার কার্বনের সাথে রাখতে হচ্ছে এই জন্য আমাদের ডান দিক থেকে নামকরণটা নাম্বারিংটা স্টার্ট করতে হচ্ছে। এর নাম কি হবে দেখো, এর সাথে কিন্তু দেখো কোনো শাখা যুক্ত নাই, তার মানে আমরা ডিরেক্ট এটা নাম্বারটা দিয়ে দিব 4, 5। হ্যাঁ তাহলে হচ্ছে যেখানে কয়টা কার্বন আছে দেখো, 5টা কার্বন আছে, তাহলে এটার নাম কি হবে বলো তো? পেন্ট। তারপরে হচ্ছে কি দিব, তারপরে যে আমরা নাম্বারটা দিব হচ্ছে যেখানটায় আমাদের দেখো ট্রিপল বন্ডটা আছে, হ্যাঁ ট্রিপল বন্ডটা কয় নাম্বার কার্বনের সাথে দেখো, 3 নাম্বার কার্বনের সাথে যে ট্রিপল বন্ডটা আছে তার মানে হচ্ছে 3। আচ্ছা ট্রিপল বন্ড ওইটা কি আমাদের অ্যালকাইন, অ্যালকাইন থাকলে নামের শেষে কী দিতে হয় YNE, ওইটাও দিলাম পেন্ট 3 আইন। তারপরে কি, তারপরে হচ্ছে দেখো এই যে 2 নাম্বার কার্বনের সাথে আমাদের হচ্ছে এই পয়েন্টসটা যুক্ত আছে কার সাথে, 2 নাম্বার কার্বনের সাথে, দ্যাট মিনস এখানে কত আসছে বলো তো আমাদের 2, তারপরে হচ্ছে দেখো এখানে অল। হ্যাঁ তার মানে এই জৈব যৌগটার নাম কি হচ্ছে আমাদের পেন্ট 3-আইন-2-অল। হ্যাঁ এইভাবে হচ্ছে আমরা দেখো এই জৈব যৌগটার নামকরণ কিন্তু করতে পারলাম। আমরা যদি আরো কিছু অ্যালকোহলের এক্সাম্পল দেখি, এই জিনিসটাকে এখন আমরা এইভাবে আমাদের হচ্ছে গাঠনিকভাবে দেয়া নাই, কিন্তু আমরা এটাকে দেখো এখন গাঠনিকভাবে নিব। হ্যাঁ তাহলে দেখো গাঠনিকভাবে কীভাবে নিতে পারি, আমাদের হচ্ছে এই যে কার্বন, হ্যাঁ এই কার্বনের একটা হাতের সাথে ওইচ দিব এবং আমাদের নিয়ম অনুযায়ী যে সিএসটি থাকলে কী করতে হয়, কার্বনের চারপাশে যে কয়েকটা জায়গা থাকবে ওই সব জায়গায় আমরা হচ্ছে সিএসটিকে জায়গা দিব। তাহলে দিলাম এই সব জায়গায় সিএসটিকে জায়গা। হ্যাঁ তাহলে এখন এদের যখন আমি নামকরণটা স্টার্ট করবো দেখো তো আমি কীভাবে নাম্বারিংটা দিব, আমাদের হচ্ছে এই ওইচকে অন্তর্ভুক্ত করে আমাদের যে গ্রুপটা, এই যে দেখো এই এটা হচ্ছে আমাদের দীর্ঘতম শিকল হয়ে যাচ্ছে এবার। তাহলে এই দীর্ঘতম শিকলের নাম্বারিং উপর থেকে স্টার্ট করলে হচ্ছে নিচ থেকে স্টার্ট করলেও একই আসবে, সমস্যা হবে না। 1, 2, 3, হ্যাঁ তাহলে এখানে দেখো আমাদের কয়টা কার্বন আছে, 3টা কার্বন আছে তাই না? আর হচ্ছে এটার ওইচটা কোন পজিশনে, ওইচ আছে হচ্ছে দেখো আমাদের 2 নাম্বার কার্বনের পজিশনে, ফলে এটার নাম কি হয়ে যাবে বলো তো? এটার নাম হবে আমাদের দেখো 2, কারণ কি এই যে এই সিএসটি যে গ্রুপটা এই মিথাইল এই শাখাটা কিন্তু আমাদের 2 নাম্বার কার্বনের সাথে আছে, তাহলে এটার নাম 2-মিথাইল। তারপরে কি, তারপরে হচ্ছে প্রোপ, কারণ হচ্ছে 3টা কার্বন এই জন্য হচ্ছে তোমার প্রোপ। তারপরে হচ্ছে আমাদের কয় নাম্বারের সাথে ওইচ আছে বলো তো, এই যে 2 নাম্বার কার্বনের সাথে ওইচ, তার মানে হচ্ছে 2-অল, তার মানে এই যৌগটার নাম হচ্ছে আমাদের দেখো 2-মিথাইল-প্রোপ-2-অল। হ্যাঁ নেক্সট আমাদের যদি খেয়াল করে দেখি আমাদের আরেকটা এক্সাম্পল,
এই এক্সাম্পলের ক্ষেত্রে একটু খেয়াল করো, হ্যাঁ, আমাদের এক দুই তিন চার আমরা এই কার্বনের সাথে একটা শাখা যোগ করে দেই। আচ্ছা, এই এক্সাম্পলের ক্ষেত্রে এবার একটু খেয়াল করে দেখো আমাদের কি করতে হবে। এখানটায় দেখো একই সাথে আমাদের ত্রিবন্ধন দ্বিবন্ধন সবই কিন্তু একই সাথে এক্সিস্ট করছে, হ্যাঁ, আবার একই সাথে ওইচ ও এক্সিস্ট করছে। হ্যাঁ, এখন এই ত্রিবন্ধন দ্বিবন্ধন আর ওইচ, এদের ভেতর সবচেয়ে সক্রিয় হচ্ছে আমাদের এই ওইচ অ্যালকোহল গ্রুপ। তাহলে আমাদের বরাবরের মতো যে সক্রিয় তাকে প্রেফারেন্স দিতে হবে। তাহলে হচ্ছে এই ওইচকে আমরা হচ্ছে রেখেই কী করব, আমাদের এই প্রধান শাখাটাকে গঠন করব। হ্যাঁ, এটা দীর্ঘতম শিকল, এই বরাবর গেলে আমরা দীর্ঘতম শিকলটাকে পাই। আর নাম্বারিংটা কীভাবে করব, আমাদের হচ্ছে এই যে সক্রিয় তাকে প্রেফারেন্স রেখেই করব। তাহলে আমাদের যদিও বাম সাইড থেকে এই ত্রিবন্ধন এবং দ্বিবন্ধন কাছে হয়, কিন্তু এই বাম সাইডটাকে প্রেফারেন্স না দিয়ে আমরা কী করব, ডান সাইডকে প্রেফারেন্স দেবো, কারণ ডান সাইড থেকে আমাদের ওইচটা কাছে। তাহলে এদের নাম্বারিংটা দিয়ে আমরা দেখো 1 2 3। আচ্ছা, এইবার এখানটায় খেয়াল করে দেখো তো আমাদের কোন কোন কার্বনের সাথে কি শাখা পাওয়া যায়। এই যে 5 নম্বর কার্বনের সাথে এখানটায় আমরা শাখা পাচ্ছি একটা। হ্যাঁ, তাহলে আবার কোথায় দেখো 6 নম্বর কার্বনের সাথে একটা ট্রিপল বন্ড এবং 3 নম্বর কার্বনের সাথে একটা ডাবল বন্ড। তাহলে প্রথমে কাকে দিব, প্রথমে হচ্ছে আমাদের এই শাখাগুলোর নাম লিখতে হবে, তাই না? প্রথমে হচ্ছে আমাদের শাখার নাম, তাহলে কোন কার্বনের সাথে কি যুক্ত আছে দেখো তো, 5 নম্বর কার্বনের সাথে আমাদের যুক্ত আছে হচ্ছে ইথাইল গ্রুপ, তাই না? তাহলে 5-ইথাইল, 5-ইথাইল। তারপরে কি আসবে বলো তো? তারপরে হচ্ছে আমাদের এই জৈব যৌগটার মেইন নামটা লিখতে হয়, তাই না? এই জৈব যৌগের নাম কি, এখানে যেহেতু 8টা কার্বন, তার মানে হচ্ছে এটা অক্ট, 3-ইথাইল অক্ট। তারপরে কি আসবে? তারপরে আসবে হচ্ছে এই যে এটাই যে কার্যকরী মূলকগুলো আছে, হ্যাঁ, ওদের নামগুলো। তাহলে এখানে দেখো তো আমাদের কার্যকরী মূলক হিসেবে কী কী আছে, এই যে এখানটা একটা ট্রাই বন্ড মানে ট্রিপল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, তাই না? তাহলে 3 নম্বর আমাদের হচ্ছে ইন, কী কী আছে একটা বলো তো, একটা হচ্ছে ইন আছে ডাবল বন্ডটা, আর একটা কি আছে আইন আছে, আর একটা কি আছে অল আছে, তাই না? তাহলে আমরা বরাবরের মতোই কি করব দেখো, আমাদের কাকে প্রিফারেন্স দিব, তোমার হচ্ছে এই যে অল, অলটা হচ্ছে আমাদের সক্রিয় এখানটায়। তাহলে হচ্ছে যে সবচেয়ে সক্রিয় তাকে সবার লাস্টে দিব, এবং এদের ভেতর দেখো ইন এবং আইনের ভেতর কাকে আগে দিব, এই যে এই যেটা আমাদের সবচেয়ে সক্রিয় তাকে লাস্টে দিব, কিন্তু বাদ বাকি যারা থাকবে ওদের ক্ষেত্রে হচ্ছে আমরা কি প্রেফারেন্স করবো জানো, ওদের ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যালফাবেট প্রেফারেন্স করব। হ্যাঁ, অন্যান্য যে কার্যকরী মূলক ওদের ক্ষেত্রে কিন্তু আমরা একটা অ্যালফাবেটিক অর্ডার প্রেফারেন্স করব। তাহলে এখানে দেখো ইন আর আইন, এদের ভেতর এই ডাবল বন্ডের জন্য আসে ইন এবং ট্রিপল বন্ডের জন্য আসে আইন। তাহলে আইনের জন্য হচ্ছে ওয়াই আর ইনের জন্য কি দেখো আমাদের ই। হ্যাঁ, তাহলে এখন একটা জিনিস এখানটা আমাকে বলবা তোমরা যে আমরা কাকে আগে দেবো, অবভিয়াসলি আমাদের ওয়াই এর আগে ই আসে, তাহলে কিন্তু এখানে দেখো আমাদের ইন, হ্যাঁ, এটাকে আগে দিতে হচ্ছে, তার মানে অপ্ট। তারপরে কত হবে ইনের জন্য, কত নাম্বারে ইন আছে, 3 নাম্বারে, তার মানে হচ্ছে 3 ইন। আর কততে আইন দেখো তো, আমাদের এই ট্রিপল বন্ড আছে হচ্ছে 6 নাম্বারে, তার মানে হচ্ছে 6 আইন। তারপরে তারপরে কি দিব বলো তো? তারপরে হচ্ছে যে এখানে দেখো কয় নাম্বারের সাথে অ্যালকোহল আছে, লাস্টে দিব হচ্ছে সবার সক্রিয় গ্রুপটাকে। তাহলে সবার সক্রিয় গ্রুপটা হচ্ছে আমাদেরকে অ্যালকোহল, তাহলে 2 নাম্বার কার্বনের সাথে আছে হচ্ছে অ্যালকোহল, তাহলে হচ্ছে 2 অল। তাহলে দেখো এই জৈব যৌগটার নাম হচ্ছে আমাদের দেখো 5-ইথাইল অপ্ট, 3 আইন, 3 ইন, 6 আইন, 2 অল। হ্যাঁ, আমাদের এর পরবর্তী এক্সাম্পলটা খেয়াল করো, আমাদের কোনটা, এটা হচ্ছে এই এক্সাম্পলের ক্ষেত্রে খেয়াল করো আমরা কিভাবে নাম দিব। এখানটা আমাদের কিন্তু এই যে এই ওইচটাকে অন্তর্ভুক্ত করে পুরোটাই আমাদের দীর্ঘ শিকলের ভেতরে পড়ে যাবে। হ্যাঁ, তাহলে এখন এদের নাম নাম্বারিংটা কিভাবে করব, আমরা যে দিক থেকে নাম্বারিং করি সেই দিক থেকে কারেক্ট, 1 2 3। হ্যাঁ, তাহলে এখানে দেখো আমাদের বেসিক্যালি কি কি হচ্ছে, আমাদের 3টা কার্বন মিলে এটার নাম কি হবে বলতো, 3টা কার্বন, তাহলে প্রোপ। হ্যাঁ, কিন্তু যেহেতু আমাদের একাধিক এখানটাই কি আছে, 2 বা ততোধিক, আমরা জানি যে দেখো 2টা অথবা ততোধিক ওইচ যদি থাকে তাহলে জৈব যৌগের নামের শেষে এ সাফিক্স যুক্ত করতে হয়। তাহলে এখানটা দেখো যেহেতু আমাদের 3টা ওইচ আছে, এই জন্য এখানটা আমাদের কি করতে হবে, নামের শেষে কিন্তু প্রোপ, যেহেতু 3টা কার্বনের জন্য প্রোপ, কিন্তু তারপরে নামের শেষে কিন্তু একটা এ যুক্ত করে দিলাম, এটার কারণে এটার নাম হয়ে গেল কি প্রোপা। হ্যাঁ, তারপরে দেখো আমাদের ওইচ কোন কোন কার্বনের সাথে আছে, দেখো 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার, প্রতিটা কার্বনের সাথে আমাদের ওইচ আছে। তাহলে আমাদের কি লিখবো বলতো, প্রোপা, তারপর হাইফেন, তারপর 1, 2, 3। হ্যাঁ,
তারপরে আবার হাইফেন দিয়ে কি লিখবো, ট্রাই অল। তাহলে বুঝতে পারলাম এবার আমাদের এই জৈব যৌগটার নাম, এটার নাম হচ্ছে আমাদের দেখো প্রোপা 1, 2, 3। যেহেতু আমাদের তিনটা আছে, তিনটা থাকলে দেখছো কি নাম দিতে হয়, এই যে ট্রাই অল দিতে হয়। আমরা দেখো নাম দিলাম এটা ট্রাই অল। তাহলে এই যে এটার নাম কি, এটা হচ্ছে আমাদের প্রোপা 1, 2, 3 ট্রাই অল। হ্যাঁ, আর একটা যদি আমরা দেখো এখন এক্সাম্পল যদি তোমাদের ক্লিয়ার করে বুঝতে চাও, হ্যাঁ একটু জাস্ট আমি একটু প্র্যাকটিস এক্সাম্পল দেখি। আচ্ছা এখানটায় দেখো আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এটা হবে প্রধান শিকল, তাই না, এই যে ওইচকে যুক্ত করে। তাহলে আমাদের শাখা কে কে এখানটায় দেখো তো, আমাদের শাখা হচ্ছে এই যে একটা হচ্ছে ব্রোমিন আর একটা হচ্ছে কে, এই যে মিথাইল গ্রুপ, তাই না, এই যে সিএইচথ্রি ও ব্রোমিন আর অ্যালকোহল, তো এই যে এটার সাথেই আছে। হ্যাঁ অ্যালকোহল তো আমাদের মেইন শাখার সাথেই যায়। ওকে, তাহলে এইবার বলো তো আমাদের এই যে এটার নাম কি হবে, নাম্বারিংটা করবো আমরা, এই যে 1, 2, 3, 4 এইভাবে। হ্যাঁ তাহলে হচ্ছে আমাদের এটার নাম হবে হচ্ছে দেখো, এবার তোমরা আশা করি এটা এখন ইজিলি নিজেরাই পারবা। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কি ব্রোমো গ্রুপ, ব্রোমিন থাকলে এটার নাম হয় ব্রোমো গ্রুপ, আর হচ্ছে এই যে এখানটা কি আছে আমাদের মিথাইল গ্রুপ, তাই না। তাহলে এদের ক্ষেত্রে আমাদের শাখার নামকরণের ক্ষেত্রে কি হয় বলো তো, আমাদের অ্যালফাবেটিক অর্ডার মেনটেন করতে হয়। এখন দেখো তো এই অ্যালফাবেটিক্যালি ব্রোমিনের বি এবং মিথাইলের এম, এটার ভিতর কে আগে আছে, অবভিয়াসলি ব্রোমিনের বি আগে আছে, তার মানে কিন্তু আগে আমাদের লিখতে হবে কাকে, ব্রোমিনকে। তাহলে এটার নাম কি হবে দেখো, প্রথমেই লিখবো 4-bromo, তারপরে আসলে হচ্ছে মিথাইলের কথা, তাহলে মিথাইলটা কয় নাম্বার কার্বন আছে দেখো, 2 নাম্বার, তাহলে হচ্ছে 4-bromo-2-methyl। তারপরে কি করবো বলো তো, তারপরে হচ্ছে এখানে 4টা কার্বন, তাহলে এটার নাম কি হবে বিউট, এবং তারপরে হচ্ছে এই যে নামের শেষে এদের অল এবং অবস্থান লিখতে হবে। তাহলে এদের অবস্থান কোথায় বলো তো, 2 নম্বর কার্বনের সাথে, তাহলে দেখো বিউট 2, 2 নম্বর কার্বনের সাথে থাকার কারণে বিউট 2 অল, এরকম হলো। হ্যাঁ তাহলে দেখো এইভাবে বেসিক্যালি আমরা এই রুলসগুলো ফলো করে কি করতে পারি, অ্যালকোহলের সর্বপ্রকার নামকরণ কিন্তু আমরা ইজিলি করে ফেলতে পারতেছি।